নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটে কিন্তু উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই জামশেদপুর এফসিতে যোগ দিলেন একজন গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার স্ট্রাইকার হ্যারি সোয়ার। 25 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার স্ট্রাইকার তিনি যোগ দিলেন জামশেদপুর এফসিতে। এবং এই খবরটা তোমাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম এবং জামশেদপুর এফসির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো হ্যারি সোয়ার এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার স্ট্রাইকার তিনি যোগ দিচ্ছেন জামশেদপুর এফসিতে। তো এটা কিন্তু একদম কনফার্ম নিউজ। 25 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার স্ট্রাইকার হ্যারি সোয়ার, যিনি কিন্তু নর্থ স্টার, ওয়েস্টার্ন ফ্রাইট এবং তার পাশাপাশি নিউকাসল জেটস এবং ডাভাও অ্যাগুইলাসের মতো ক্লাবে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার স্ট্রাইকার। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই সাউথ মেলবোর্ন এবং গোল্ড কোস্ট নাইটসের মতো ক্লাবে খেলেছেন এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার। তো তিনি কিন্তু এবার যোগ দিলেন জামশেদপুর এফসিতে। তো তোমাদের কি মনে হয় 25 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার স্ট্রাইকার হ্যারি সোয়ার তিনি যোগ দিলেন জামশেদপুর এফসিতে, সেটা জামশেদপুর এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা জামশেদপুর এফসির। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গারকে তাদের দলে আনার জন্য। 18 বছর বয়সী ভারতীয় উইঙ্গার হলিচরণ নরজারি, এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। হলিচরণ নরজারি এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-19, ইন্ডিয়ার আন্ডার-23 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং তার পাশাপাশি চেন্নাই এফসি এবং হায়দ্রাবাদ এফসিতে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার। তো সবকিছু ঠিকঠাক থাকলে হলিচরণ নরজারি তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 28 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার হলিচরণ নরজারি তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপারকে তাদের দলে আনার জন্য। 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার আলভিনো গোমস, এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি এবং তার পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 28 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার আলভিনো গোমস তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরওয়ার্ডকে তাদের দলে আনার জন্য। 24 বছর বয়সী নাইজেরিয়ার ফরওয়ার্ড ব্রাইট এনোবাখারি, এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। ব্রাইট এনোবাখারি এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরওয়ার্ড, যিনি কিন্তু নাইজেরিয়ার আন্ডার-23 টিমে খেলেছেন এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই কিলমার্নক এবং তার পাশাপাশি কভেন্ট্রি সিটির মতো ক্লাবে খেলেছেন এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরওয়ার্ড। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 24 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ফরওয়ার্ড ব্রাইট এনোবাখারি তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।